নতুন একটা পাখি নিয়ে আইছি কিন্তু আমার কাস্টমার তো তেহ নাইতাছে না। আরে মমতা, নতুন পাখি রে ভালোবাসা যায় না। আরে ওরে সেই মানলো, যা আজকে নতুন পাখি দিয়ে দিয়ে দিন। কি রে আইছস তুই? হ্যাঁ, এই জায়গায় না আইলে তো আমার ভালো লাগে না, তাই আইলাম। বুঝতে পারছি, তোর লাগে একদম খাস আমাল রেখে দিছি। কিন্তু হ্যাঁ, তোর লাগে একটা শর্ত আছে। এই পর্যন্ত তুই আমারে কিচ্ছু বলি না, এত করে কইলাম, তুই আমার কাছে যা মজা পাবি, কিন্তু তুই কিন্তু আমারে কিছু করস নাই। আর যে তুই তোরে দিছি একটাও আমারে ফেরত দিস নাই। ভাই ভাই, তোরে একটা কথা কই, যেটা নিয়ে যাবি আমার একটু ফেরত দিয়ে যাস। তুই তো বুঝোস এই কাজ করে আমার একটু টাকা পয়সা কামাইতে হয়। তুই টেনশন করিস না, নতুন কোনো পাখি ঠিক আছে নাকি? আরে আবার জিজ্ঞাসাছস, পাখি মানে একদম পুরো খাসা কিচ্ছ। কিন্তু এবার কিন্তু একটু টাকাটা বাড়াই দিই তুই। বুঝছি বুঝছি, তোর বিষয়টা বুঝছি। এনে এ তোর বকশিস। কই নতুন পাখিটা কই? নিয়ে চল চল, আমার তোর তর সইতেছে না। আরে আয় ইরে, এইটার উপর রেট কত? দেখছি গো। আচ্ছা বাদ দে, তোর নতুন পাখিটারেই আর একবার দেখ। মাল পাবি না, আর কিছু বাড়াইয়া দে। আরে আমি কি কখনো তোরে ঠকাইছি? ঠকাবো না, তবে তোর এই পাখিটারে না আমার খুব ভালো লাগছে রে। টাকা পয়সা ব্যাপার না। এরকম যদি নিতে নিতে একটা করে পাখি নিয়ে আসি, আমার তো টাকায় টাকায়। বলো কি খাবে তুমি, ঠান্ডা গরম? আমি কিছু খাবো না। খাবে না মানে কেন? তোমার কি মন খারাপ? তাহলে খাবে না কেন? আর তুমি যেন কেমন আনইজি ফিল করতেছো। আমি তো প্রায় সময় অনেক মেয়েকে বাসায় নিয়ে আসি, তারা তো বাসায় আসলে অটোমেটিক খুলে রেডি হয়ে থাকে, আর তুমি দেখছি অ্যাবনর্মালের মতো বসে আছো। কি কোনো সমস্যা? দেখেন, আপনি যেটা করার জন্য নিয়ে আসছেন সেটা করেন, করে আমাকে ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, বিষয় হচ্ছে আমার মনে হয় তোমার কোথাও কোনো প্রবলেম আছে। তুমি আমার কাছে বলো তো, তুমি আমার কাছে নির্ভয়ে বলতে পারো, কোনো সমস্যা নেই, বলো। দেখেন, সময় নষ্ট করেন না, সময় নষ্ট করলে আমার মাসি আমাকে মারবে। মাসি তোমাকে মারবে মানে? কেন তোমাকে মাসি মারবে? আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার মাসি কি তোমাকে সবসময় গায়ে হাত দেয়, সবসময় মারধর করে? দেখেন ভাই, আমি এই লাইনে নতুন, আমি কিছু জানি না। আচ্ছা সব ঠিক আছে, তুমি আমার একটা কথার উত্তর দাও তো, তুমি এই লাইনে কেন আসছো? তুমি দেখতে তো বেশ সুন্দর, দেখে ভদ্র ঘরের মেয়েও মনে হয়, চেহারাটাও তোমার মিষ্টি, তাহলে তুমি কেন এই অন্ধকার জগৎটা বেছে নিলে? দেখেন ভাইয়া,
আপনি অযথা আপনার পেছাল পেড়া সময় নষ্ট করেন না তো আপনি আপনার কাজটা করেন আমি চলে যাব শুনো তুমি টেনশন করো না তোমার সঙ্গে যে আমার কন্ট্রাক্টটা হয়েছে তার 3 গুণ টাকা তোমাকে আমি বেশি দেব তুমি শুধু তোমার সত্য কথাটা আমাকে বলো কেন তুমি এই অন্ধকার জগতে বেশি নিয়েছো বলো সত্যি কি ভাইয়া আপনি আমাকে 3 গুণ টাকা দিবেন হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে 3 গুণ টাকা বেশি দেব তুমি চাইলে আমি তোমাকে আরো বেশি টাকা দেব তবুও তুমি বলো কেন তুমি এই অন্ধকার গলিতে আসছো আচ্ছা ভাইয়া আপনি সত্যি আমাকে টাকা দিবেন তাহলে শুনেন আমি কেন এই অন্ধকার জগতে আসছি আমি অনেক কষ্টে অনেক অভাবে আমি অন্ধকার জগতে আসছি আমার বাবা নাই আমার মা বিছানায় আমার ছোট্ট ভাই তার একটা অপারেশন করতে হবে যার জন্য ইমিডিয়েটলি আমার অনেক টাকার দরকার যার জন্য আমাকে এই অন্ধকার গলিতে আসতে হয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি চাকরির জন্য ওরা তো চাকরি দেয় না শুধু আমার শরীরটাই চাই তাহলে আমি ওখানে যাব কেন তাহলে আমি যেখানে টাকা পাবো আমি সেখানে যাব তার জন্য এখানে আসা ভাইয়া দেখো আমার এখানে যারা আসে তাদেরকে আমি ছেড়ে দেই না দেখেন কি বলছেন আপনি নিয়ে নিয়ে এসে ছেড়ে দেন না মানে তাহলে কি করেন আপনি আপনি যার জন্য আমাকে নিয়ে আসছেন সেটা করে তাড়াতাড়ি ছেড়ে দেন নাইলে আমার মাসি আমাকে মারবে দেখেন ভাইয়া আমার মা খুব অসুস্থ আমার ভাইয়া খুব অসুস্থ তাকে নিয়ে আমাকে ডাক্তার দেখানো লাগবে তার জন্য আমি এই অন্ধকার জগতে আসছি তাছাড়া কিছুই না কারণ আমি কি করব আমার তো কোনো সামর্থ্য নাই আমার ভাইকে চিকিৎসা করানোর জন্য অনেক টাকা দরকার তোমাকে একটু আগে বলেছিলাম না আমার এখানে কোনো মেয়ে আসলে আমি তাদেরকে যাইতে দেই না আমি তোমাকেও যেতে দেব না আমি তোমাকে এমন কাজ করব তোমার সঙ্গে আমি যেটা তুমি কল্পনাও করতে পারোনি কোনোদিন ভাবতেও পারনি যে তোমার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে যাবে সেইটা করব আমি দেখেন ভাইয়া আমি অনেক গরিব মানুষ আপনি যদি আমাকে কিছু করে ফেলেন তাহলে আমার পরিবারটার কি হবে আমার ভাইটাকে কে দেখবে আমার মাকে কে দেখবে তোমার তো অনেক কথাই শুনলাম এখন তুমি আমার কিছু কথা শোনো আসলে তোমার কাছে আর লুকাবো না তোমাকে আর দেরিও করাবো না আজকে থেকে তুমি আমার কোম্পানিতে জব করবে তোমার স্যালারি দেবো আমি 30,000 টাকা তুমি বললা না পতিতালয় থেকে প্রতিদিন মেয়ে নিয়ে এসে আমি যাইতে দেই না কেন কেন যাইতে দেই না জানো আমি প্রত্যেকটা পতিতালয়ে ঘুরে ঘুরে তোমার মতো অসহায় দুর্বল মেয়েদেরকে নিয়ে এসে আমি আমার কোম্পানিতে চাকরি দিই জানো এক সময় আমার কিছুই ছিল না আজকে আমার অনেক টাকা আমার একটা ফুটফুটে সুন্দর বোন ছিল অভাবের তাড়নায় আমি যখন বাড়ি থেকে বাইরে চলে যাই কর্মের খোঁজে তখন কিছু হায়নারা আমার বোনকে ওই নোংরা জায়গায় বিক্রি করে দেয় আমি প্রত্যেকটা অলিতে গলিতে এইরকম অন্ধকার জায়গায় আমি আমার বোনকে খোঁজার জন্য যাই কিন্তু আমি যখন আমার বোনকে খুঁজে পাই না তখন তোমার মতো তোমাদের মতো অসহায় মেয়েদেরকে নিয়ে আমি আমার বাসায় আনি আমার বাসায় নিয়ে এসে আমি তাদেরকে কর্মের সন্ধান করে দিই তাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই তাদের জীবিকার সন্ধান করে দিই তুমি আমাকে খারাপ ভেবো না আমি আসলে খারাপ না আমি তোমার সঙ্গে কিচ্ছু করব না কোনো ব্যাধিবিউ করব না তুমি কাল থেকে আমার অফিসে জয়েন করবে আর একটা বিষয় আসলে তোমার মতো মেয়েরা ইচ্ছাকৃতভাবে ওই অন্ধকার পতিতা হয়ে যায় না আমাদের সমাজে আসলে ওই সমস্ত পুরুষদেরকে পুরুষ বলতেও আমার ঘৃণা হয় যারা নিজের রসানলকে মেটানোর কারণে তোমার মতো অসহায় মেয়েদেরকে ওখানে বিক্রি করে দেয় নিজের চাহিদা মেটানোর জন্য তোমাদেরকে নিয়ে করে ব্যবসা আমি সেই সমস্ত পুরুষদেরকে ধিক্কার জানাই তারা যেন ধ্বংস হয়ে যায় তারা যেন নিঃশেষ হয়ে যায় তারা যেন শেষ হয়ে যায় তুমি কষ্ট পেও না বোন আমি আছি তোমার ভাই আছে আমি তোমাকে এখন টাকা দেবো 20,000 তুমি এটা নিয়ে বাসায় যাবে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করবে আর কালকে তুমি আমার অফিসে আসবে কালকে থেকে তোমার চাকরিতে জয়েন আমি তোকে 20,000 টাকা দিচ্ছি তবে একটা কথা কি জানিস বোন আমি তো তোর মতো অনেক মেয়েকে ওই অন্ধকার পল্লি থেকে আলোর জগতে নিয়ে আসছি আচ্ছা একটা কথা বলতে পারিস বোন ওই উপরওয়ালা কি আমার ডাকটা শোনে না ওই উপরওয়ালা কি আমার কষ্টটা বোঝে না আমি কি কখনো আমার বোনটাকে খুঁজে পাবো না সেই এতটুক বয়স থেকে আমি আমার বোনটাকে দেখি না জানি না সে কত বড় হয়েছে কি অবস্থায় আছে আমি তো মানুষের ক্ষতি করি না সবসময় তোর মতো মানুষদের আমি উপকার করি
অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে কেন, তাহলে কেন ওই সৃষ্টিকর্তা আমার ডাক শোনে না? তাহলে কেন সৃষ্টিকর্তা আমার বোনটাকে আমার মুখে ফেরত দেয় না? বলতে পারবি, বলতে পারিস তোরা, বলতে পারবে এই সমাজের লোক? আমি তো সমাজের সবসময় ভালো করার চেষ্টা করি, তাহলে কেন আমি আমার ফুটফুটে বোনটাকে কাছে পাই না? তুই জানিস বোন, আমার না খুব স্বপ্ন যায় আমার বোনটাকে পেলে আমি বুকে জড়াই ধরে এত বছরের স্বাদ মেটাবো, কিন্তু কিন্তু তা হয় না, হয় না। ওই বিধাতা বোধ হয় আমার ডাক শুনবে না। যাই হোক, তুই দুঃখ পাস না, তুই সাহস রাখবি, মনে হিম্মত রাখবি, তোর ভাই আছে, কখনো ভয় পাবি না, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবি না, মাথা উঁচু করে সমাজে চলবি। অন্যায় যদি না করিস কোনো দিন তোকে ঠকতে হবে না, কোনো দিন তোর ভয় নেই। এখানে 20,000 টাকা আছে, এই নে, তোর ভাই তোকে টাকা দিয়েছে, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, এই টাকা নিয়ে যা ভাইয়ের চিকিৎসা কর, আর কালকে অবশ্যই অফিসে এসে জয়েনিং দিবি, ঠিক আছে বল, যা। ভাইয়া আপনি দুঃখ করেন না, কোনো একদিন এই আল্লাহ তালা আপনার বোনকে অবশ্যই মিলাই দিবে, আমারও খুব ইচ্ছা করতেছে আপনার পায়ে একটু সালাম করি। না রে পাবি, আজ থেকে তুই আমার একটা বোন, সালাম করতে হবে, আমি তোকে আশীর্বাদ করি, দোয়া করি, তুই বড় হ, অনেক বড় হ, যা দেরি করিস না, তুই যা। আর শোন, তুই মাসিকে নিয়ে কোনো টেনশন করিস না, ওইটা আমি দেখবো, তুই যা। অনেক ধন্যবাদ। হাই আল্লাহ, তুমি আমার ফরিয়াদটা একবার শোনো না আল্লাহ, তুমি আমার বোনটাকে আমার কোলে ফিরাই দাও আল্লাহ, ফিরাই দাও।